জয় মা দুর্গা। নমস্কার দর্শক বন্ধুরা, দৈনিক রাশিফল নিয়ে আবারও চলে এলাম। আজকের দিনের একটা বিশেষ দিন, অবশ্যই আজকে হচ্ছে মহাসপ্তমী তিথি। আজকের দিনে আমরা প্রথমে দিনের সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 3রা কার্তিক 1430। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 21 অক্টোবর 2023। আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5:39 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 5:03। আজকের দিনের বার হচ্ছে শনিবার। আজকের দিনে চন্দ্ররাশি গোচর করছে ধনুরাশিতে, তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনুরাশি। এখন আমরা জেনে নেব আজকের দিনের তিথি। অবশ্যই আপনারা জানেন যেটা হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি, এটা থাকবে রাত্রি 9:53 পর্যন্ত। এরপরে অষ্টমী তিথির প্রবেশ, মহা অষ্টমী তিথির প্রবেষ ঘটবে। নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। আর আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমেরই শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 5:39 থেকে একটা অশুভ সময় চলছে সকাল 7:04 পর্যন্ত। এবং আরেকটি অশুভ সময় রয়েছে, যেটা হচ্ছে বিকাল 3:37 থেকে 5:03 পর্যন্ত অশুভ সময় চলছে। এখন আমরা জেনে নেব আজকের দিনের যে শুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা সব ধরনের শুভ কাজগুলি করবেন বা করতে পারেন, সেটা হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় সব সময়টাই ভালো রয়েছে, যে অশুভ সময়টা পেরিয়ে আপনারা সব ধরনের ভালো কাজ করতেই পারেন, যেহেতু একটা এখন ভালো একটি সময় বলা যেতে পারে। আপনারা যে কোনো ধরনের শুভ কাজ অবশ্যই করবেন এই অশুভ সময়টা পেরিয়ে। এখন আমরা জেনে নেব আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা বা কাজ থাকলে সেটির ফল শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি যাতায়াত জাতিকাদের আজকের দিন কেমন যাচ্ছে তার সম্পর্কে আলোচনা করব। আর অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না, জয় মা দুর্গা, এতে আপনি মাতা দুর্গার কৃপা লাভ করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? আজকে আপনাদের আজকে দিনটি বলতে গেলে মোটামুটি দিক দিয়ে বেশ ভালোই যাবে, কিছু ক্ষেত্রে অবশ্য একটু খারাপ রয়েছে, তো সেগুলো আলোচনা করে নিচ্ছি। আজকে আপনাদের কোথাও যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল হতে পারে, তো সেটা একটু ধ্যান রাখুন। অনেক দিনের পরিকল্পনা আজকে ভেস্তে যেতে পারে। আর বাবা মার স্বাস্থ্যের দিকে একটু আজকে যত্ন নেবেন, তাদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে এবং তাদের স্বাস্থ্যের জন্য আপনার কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা থাকবে, তো অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। কারোর উপরে আজকে আপনার মতামত আজকের দিনে আপনি চাপিয়ে দেবেন না, আজকের সিদ্ধান্ত আপনি নিজের মতো করে নিন এবং নিজের সিদ্ধান্তগুলি নিজের থেকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আজকে আপনাদের ইনকাম পরিস্থিতি আপাতত ঠিকঠাক থাকবে, খুব ভালো বলা যাচ্ছে না, তবে মোটামুটি যাবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় আরেকটু বেশি মনোযোগী হন, ব্যবসায় কর্মীদের উপরে বিশেষ নজর রাখুন, আর নতুন কোনো ব্যবসা দিকে মনোযোগ দিতে পারেন। বিনিয়োগ করতে হবে কথা নেই, তবে অবশ্যই চিন্তা ভাবনা রাখবেন, পরিকল্পনা রেখে বিনিয়োগ করুন, অবশ্যই লাভবান হবেন। আজকে আপনাদের বিবাহিত জীবন এভারেজ যাচ্ছে, নয় খুব ভালো নয় খুব খারাপ, সকালের দিকে একটুখানি ঝামেলা থাকবে, তারপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা নিয়েছেন, বা যারা এমনি কাজের সুবাদেও বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি আজকে পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের আরেকটু বেশি পড়াশোনা করতে হবে, তবে আপনাদের জন্য একটা পজিটিভিটি থাকছে অবশ্যই সেই দিক দিয়ে। বন্ধুবান্ধবের সঙ্গে আজকে আপনার সময় মোটামুটি ভালো কাটবে, তো বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, আমার মতে লিমিটেড সময় কাটান, সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে, তো বিষয়টাকে অবশ্যই ধ্যান রেখে চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং। শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের কাজ নিজে করতে, কারোকে কোনো রকম দায়িত্ব না দিতে, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হয়। এতে আপনার অনেক কাজ অনেক কোনো পরিস্থিতি অনেক সহজে মেনটেন থাকার সম্ভাবনা থাকবে। এখন জেনে নেব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনাদের জন্য দিনটি অনেকটা ভালো বলা যাবে। আজ আপনি যেই কাজই করবেন তাতে খুব তাড়াতাড়ি করে সফলতা অর্জন করবেন, এবং প্রায় সমস্ত কাজে আপনি আজকে সফলতা পেয়ে যেতে পারেন। কিছু কিছু কাজ হয়তো আটকে যেতে পারে, ঝামেলা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার আজকে কাজ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
আজকে অর্থ সংক্রান্ত সমস্যা দূর করার জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। যাদের আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা যাদের ইনকাম খুব একটা ছিল না, তাদের ক্ষেত্রে আজকের দিনে ইনকাম বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। ব্যবসার আজকে নতুন কোনো ব্যবসা বা আজকে ব্যবসার কাজ শুরু করার জন্য দিনটি একটা ভালো দিন বলা যেতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা ব্যবসার শুরুর দিকে মনোযোগ দিতে পারেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে আজকে, মানে যারা বেশি থাকেন আর কি রাস্তাঘাটে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজ দ্রুতগামী কোনো যানবাহন চড়া এবং চালানো দুটো থেকে আপনারা বিরত থাকুন। জীবনসঙ্গিনীর পূর্ণ সমর্থন পাবেন। আর বিবাহিতদের জন্য আজকে দিনটি বেশ ভালো। আর প্রেমিক প্রেমিকার প্রেমিক যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আজকে দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনার প্রেমিকার সঙ্গে আপনি বা প্রেমিকার সঙ্গে আপনি একটা ভালো সময় কাটাতে পারবেন। কোনো বড় ডিসিশন আপনারা আজকে দিনে ভেবে চিনতে নিতে পারেন। যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে দিনটি ভালো। আর যারা অলরেডি বিবাহিত এবং যাদের সন্তান রয়েছে, আজকে সন্তানদের জন্য সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান হতে পারে, খেলাধুলা হতে পারে, সেখানে অংশগ্রহণ করতে পারেন। সেখানে একটা দিন ভালো যাচ্ছে কিছুটা হলেও, যেটা লক্ষ্য করা আছে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আজকে আপনার রাস্তাঘাটে একটু দেখে চলবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। টাকা পয়সার লেনদেন নিজের দায়িত্বে করার চেষ্টা করবেন। আর বেআইনি কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত হওয়া থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে, মানে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে একটা। তো সেটা একটু ধ্যান রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং। শুভ সংখ্যা 16। শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নিব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের ওভারঅলভাবে দেখলে দিনটি অনেকটা পজিটিভ থাকবে। কিছু ক্ষেত্রে আপনার জন্য একটা চাপযুক্ত পরিস্থিতি হতে পারে। প্রথমত আমরা আপনাদের ব্যবসা নিয়ে যদি বলে নিই, সেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার দিক দিয়ে আজকে আপনাদের দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। ব্যবসায় উন্নতি সম্ভাবনা খুব ভালো। ব্যবসায় আরেকটু বেশি মনোযোগ বাড়াতে পারেন। ব্যবসায় নতুন কোনো পরিবর্তন আনতে চাইলে অবশ্যই আজকের দিনে তা সফল হওয়ার সম্ভাবনা থাকবে, বা পরিবর্তনটি অবশ্যই নিতে পারেন, করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকবে, তবে পরিবারকে একটু সময় দিতে হবে। পরিবারের আজকে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আজকে কোনো বড় বড় সিদ্ধান্ত একা একা নিতে হতে পারে, বা আপনার আজকে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্তে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু ভেবে চিন্তে সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালোই রয়েছে। যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রেও আজকে দিনটি আপাতত অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি উন্নতি থাকবে। আজ আপনারা রাস্তাঘাটে একটু সাবধানতা বেশি অবলম্বন করবেন, সেটা জরুরি রয়েছে। আর যারা অসুস্থ ছিলেন তাদের শারীরিক সমস্যা একটুখানি বাড়াবাড়ি হতে পারে, তাই সজাগ থাকবেন। পরিবারে সদস্য কারোর শরীর খারাপ হতে পারে, তাদের নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, তো সেটা অবশ্যই ধ্যান রাখুন। আজকে আপনাদের মাতা বা পিতা কারোর না কারোর একটা শরীর খারাপ হতে পারে, বা তাদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারেন, তাই একটু সজাগ থাকলে ভালো হয়। আর আপনারা কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। টাকা পয়সা লেনদেনে তো একদমই নয়। বন্ধুবান্ধবের সঙ্গে সময় আজকে কাটাবেন, আর চেষ্টা করবেন লিমিটেড সময় কাটাতে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কারোর কোনো রকম পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না, এতে সকলের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং। শুভ সংখ্যা 20। শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাতা পিতার সঙ্গে আজকে একটু বুঝে চলুন। ব্যাস, আর ওভারঅলভাবে আপনাদের দিন ভালো যাচ্ছে। এখন জেনে নিব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। অনেক আনন্দের সঙ্গে আজকে দিনটি কাটাতে পারছেন বা পারবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজকে বাড়িতে সমাগম বেশ ভালো থাকছে, তাদের সঙ্গে আজকে আপনার দিনটি খুবই ভালো একটা কাটার সম্ভাবনা রয়েছে। তবে যারা
কাজ করেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আজকে কাজের জায়গায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, হয়তো কাজে কোনো ভুল ত্রুটি জন্য হতে পারে বা একাধিক একটা হয়তো একটা চাপ আপনাদের উপরে আসতে পারে, তো এমনটা একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, তাই অবশ্যই একটু আপনারা দেখে চলবেন। আর কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে আপনাকে কিন্তু সফলতা এনে দেবে, তো সেক্ষেত্রে আপনারা কোনোরকম পরিশ্রম করতে পিছু হটবেন না। তবে হ্যাঁ, আপনারা আজকে ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, কারণ স্বাস্থ্যে কোনো অংশ মোচ মানে চোট আসতে পারে বা পড়ে গিয়ে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, কোমরে হাঁটুতে এরকম কোনো কোনো জায়গায় আপনার কিন্তু আজকের দিনে কিছু না কিছু হয়তো চোট আসতে পারে, তাই ভারী কাজ আপনারা করা থেকে বিরত থাকবেন। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন, একে অপরকে আজকের দিনে আপনারা ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে, ছোটোখাটো উপহার অবশ্যই দিতে পারেন। সপরিবারে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই তাও যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজ পরিবার সমেত অবশ্যই ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখুন। আজকে আপনার দিনে খরচাপাতি মোটামুটি ভালোই থাকবে, তো খরচাপাতি একটু আপনাদেরকে একটু বুঝেই চলতে হবে, যেখানে প্রয়োজনে সেখানে একটা টাকাও খরচ করবেন না। আর ছোটোখাটো সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে পুরোটা দিন একটা ঝামেলাকর দিনের মধ্যে একটা দিন হয়ে যেতে পারে। আজকে আপনি আপনার শত্রুদের থেকে আজকে একটু বেশি সাবধানতা অবলম্বন করুন, আর শত্রুদের থেকে একদমই সাবধানই থাকুন, আর কোনো রকম তাদের সঙ্গে কোনো রকম ঝামেলায় ঝগড়া কথাবার্তায় না জড়ানোই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর যারা বাচ্চা বা যাদের ঘরে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ রয়েছে, তো তারা অবশ্যই তাদের স্বাস্থ্য নিয়ে একটুখানি হলেও চিন্তার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনারা সমাজে একটা ভালো জায়গায় সম্মানিত হতে পারেন বা সমাজে একটা ভালো জায়গায় আপনাদের স্থান হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে সামাজিক কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই তাতে যোগদান করুন এবং আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন সামাজিক কাজে, সেক্ষেত্রে আপনাদের অনেকটা ভালো যাচ্ছে বা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পুরনো কোনো কাজে আপনারা আজকে আবারও লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা আজকের দিনে আপনার অনেক পুরনো কোনো কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনাদের পুরোটা দিন মোটামুটি ভালোই যাবে, তবে কিছু বাজে অভ্যেস আপনারা আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। যখন কথাবার্তা বলার সময় আজকে খুবই বুঝে কথা বলবেন, আর কোনো রকম তর্ক ঝামেলা যুক্ত পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করবেন, আর বেকার সময় নষ্ট করা থেকে আপনারা বিরত থাকুন। যতটা পারে নিজের সময়কে কাজে লাগান, অন্তত শরীরচর্চায় মনোযোগী হন, সেটা আপনাদের জন্য জরুরি হবে। আজ কোনো কাজে আপনার তাড়াহুড়ো করলে হবে না, কারণ অনেক কাজ আছে যেগুলো আপনার আজকে টাইম মাফিক হবে না বা আপনার মনের মতো না হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে আজকে একটু ধৈর্য রাখতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর ক্যারিয়ার সংক্রান্ত উদ্বেগ আপনাকে একটুখানি চাপের মধ্যে ফেলতে পারে বা আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, তো সেক্ষেত্রে একটু সজাগ থাকবেন। ছোটোখাটো সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো কোনো রকম চাপ বিষয় নিয়ে আপনারা খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন, তো তাই একটু সজাগ থাকবেন। আজকে আপনি যে শুনে কারোকে সাহায্য করতে তো যাবেনই না, এটা জরুরি রয়েছে। যারা চাকরি বা ভালো কাজের জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আজকে আপনাদের চেষ্টা মোটামুটি সফলের সম্ভাবনা রয়েছে, তবে আপনাদের চেষ্টাটা কিন্তু অনেক বেশি রাখতে হবে, পরিশ্রমে কোনো রকম কমতি রাখা যাবে না। ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে একটু খারাপ হতে পারে, কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে আজকে একটু তর্ক ঝামেলা হতে পারে, তো সেটা একটু সামলে গুছিয়ে চলার চেষ্টা করবেন, আর মোটামুটি ভালো যাচ্ছে। আর নতুন করে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন, সেটা খুব জরুরি রয়েছে। মার্কেটে যে বকেয়া টাকাগুলো রয়েছে এগুলো মার্কেট থেকে তোলার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনার অনেক দিনের ছোটো পুরনো কোনো বন্ধু বা ছোটো বাল্যকালের কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছেন
তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, পড়াশোনা আরেকটু বেশি মনোযোগ বাড়াতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। এখন জয়েন হবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিনে আপনার আর্থিক বিষয়ে একটুখানি ধ্যান রাখবেন, যদিও বা ভালো রয়েছে তবে অত্যাধিক খরচেরও কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। আপনি আজকে বিভিন্নভাবে ইনকাম করতে সমর্থন হচ্ছেন, যেমন ধরুন আপনি যদি অনলাইন কোনো বিজনেস করছেন সেখান থেকে আপনার ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে, পুরনো কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আজকে একটা ভালো প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ক্যারিয়ারে আজকে নতুন কোনোভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা আজকের দিনে থাকবে, সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তো মাথা ঠান্ডা রাখুন এবং সমস্যাগুলির সমাধান বের করানোর চেষ্টা রাখবেন। আজকে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে, তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। পরিবারে কারোর বিবাহের সংক্রান্ত কথাবার্তা হতে পারে, যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যাদের কথাবার্তা হচ্ছিল দিয়ে আটকেছিল অবশ্যই আপনারা তা সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আর নতুন করে আজকে আপনারা কারুকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, নতুন করে আপনারা কারুর কাছ থেকে ধার নেওয়া থেকে বিরত থাকবেন, সেটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আজকে আপনারা একা একা কোনোরকম সিদ্ধান্ত নেবেন না, সেটা ব্যবসা হতে পারে, নিজের জীবনে হতে পারে, বা সাংসারিক জীবনের ক্ষেত্রে হতে পারে, কোনোরকম বড় সিদ্ধান্ত আপনি একা একা নেবেন না। কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো রয়েছে, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। আজ আপনার কাছে কোথাও মোটামুটি ঘুরতে যাওয়ার ভালো সুযোগ বা সুবিধা থাকছে, সেই দিনটি বেশ ভালো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে কোথাও অবশ্যই ঘুরতে যান, এতে পরিবারের সকলেরই মন ভালো থাকবে। বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে আজকে একটু বেশি করে সময় কাটাবেন, এটা আপনার জন্য ভালো হবে, বা আপনারা একটা আনন্দের দিন একটা কাটাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার পুরোটা দিন বেশ আত্মবিশ্বাস সঙ্গে ভরপুর থাকবে, আপনি নিজেকে খুব কনফিডেন্স ফিল করাতে পারবেন। আজকে আপনি সকাল থেকে মোটামুটি এনার্জেটিক বোধ করবেন, আপনি যে কাজই করতে চান খুব ভালোভাবে এবং উদ্যমের সঙ্গে করার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার অনেক কঠিন কাজও সহজে হয়ে যেতে পারে আপনার কনফিডেন্স ভালো থাকার জন্য বা আত্মবিশ্বাস ভালো থাকার জন্য, তো সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা আজকে কঠিন কাজগুলো, যে কাজগুলো অনেকদিন ধরে হচ্ছিল না, অবশ্যই করতে পারেন। ছোটোখাটো আজকের দিনে ঝুঁকিপূর্ণ কোনো কাজ বা ঝুঁকি নিতে পারেন, তো সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে, তবে সেটা ছোটোখাটো হলেই ঠিক আছে, বড় কোনো হলে একটু ভাবনা চিন্তার বিষয় আছে, বড়দের সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নেবেন। আজকে আপনার ব্যবসার দিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে, ব্যবসায় উন্নতি মোটামুটি থাকবে, তবে আপনার সঞ্চয় খুব একটা আজকের দিনে ভালো থাকছে না, যেমনটা আপনার ইনকাম হবে তেমনটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ রয়েছে, তাই আপনাকে একটু দেখে চলতে হবে। ছোটো ছোটো সমস্যাকে আপনি কোনোরকম ভাবনা চিন্তা করে বড় করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, প্রেমে উন্নতির সম্ভাবনা খুব ভালো থাকবে। আজ আপনারা যেচে শুনে কারোকে সাহায্য করতে যাবেন না, সেটা যেই হোক না কেন, কারণ এতে আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা হতে পারে। পরিবারে আপনার সম্মান মোটামুটি ভালো থাকবে, পরিবারের ক্ষেত্রে আজকে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু ভেবেচিন্তে মতামত জানাবেন বা সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন। আজ আপনাদের পুরনো কোনো আত্মীয় আপনার সঙ্গে দেখা করবে এবং নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আপনার কাছে আসতে পারে, আপনারা সে বিষয়টা ভেবে দেখবেন এবং ব্যবসা দিকে এগিয়ে যেতে পারেন। আজকে বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা খুব ভালো রয়েছে, তো অতিথিদের আপ্যায়নে অবশ্যই ধ্যান রাখতে হবে।
আপনাদের সন্তান থেকে থাকলে সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখুন, তাদের পড়াশোনায় আরেকটু বেশি মনোযোগী হতে পারেন। আর যারা অলরেডি এখনও পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে খুব ভালো সুযোগ থাকবে, কোনো ভালো জায়গায় অ্যাডমিশন বা ভালো কোনো কাজের ক্ষেত্রে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। তো সেই দিকে আপনাদের দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। এখন জানব আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের জন্য দিনটি একটা শান্তিপূর্ণ দিন কাটার সম্ভাবনা থাকবে, আপনি প্রায় সমস্ত জায়গা থেকে একটু আজকে শান্তিপূর্ণ ভাব অনুভব করবেন। কাজের জায়গায় মোটামুটি আপনার কথা মতো করে কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর ব্যবসায়ীদের ব্যবসায় মোটামুটি উন্নতির পরিকল্পনা আজকে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো ব্যবসার দিকে মনোযোগ থাকলে সেটা সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজকে আপনাদের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, যেমন হচ্ছে আপনার অনেকদিন ধরে কোনো টাকা পয়সা আটকে ছিল সেটা আসার সম্ভাবনা থাকবে, বা আপনি যদি পুরনো কখনো বিনিয়োগ করেছিলেন বা আজকের দিনে বিনিয়োগ করতে চান, কিছুটা হলেও সেভিংস করতে চান, তো আপনাদের জন্য অবশ্যই দিনটি খুব ভালো রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকে বিশেষ করে দিনটি খুব ভালো, কোনো আত্মীয়কে আপনি আজকে পরামর্শ দিতে পারেন, তাতে আপনার উপকারই হবে। মানে যারা আর্থিক সমস্যাদের মধ্যে যাচ্ছিলেন, কোনো ব্যবসায় নেগেটিভিটির মধ্যে দিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে আপনি ছোটোখাটো কোনো পরামর্শ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো, এতে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আজকে আপনি সামাজিক কোনো কাজের করার সুযোগ পেলে অবশ্যই তাতে যোগদান করুন এবং কিছুটা পারেন তো সাহায্য সহযোগিতা করতেই পারেন। আজ আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, সপরিবারে বন্ধুবান্ধব মিলে বা একা অবশ্যই আজকে মোটামুটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখুন, সেটি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনাদের খাওয়া দাওয়াতে একটুখানি ধ্যান রাখতে হবে, আপনাদের পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, এই বদহজম গ্যাস অম্বল এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটুখানি চিন্তা বৃদ্ধি পাবে, আর আপনাদের যাদের প্রতিনিয়ত মাথা যন্ত্রণা বা চোখের সমস্যা রয়েছে তাদের আজকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খরচাপাতি আপনার আজকের দিনে মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে আপনার ইনকাম কিছুটা ভালো থাকার জন্য দিনটি ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাতা পিতার স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। এখন জানব আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের প্রথমত যদি আমরা বলে নিই, সেক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি বেশ পজিটিভ যাবে। শুধু একটা বিষয়ে ধ্যান রাখতে হবে, আজকে আপনাকে কথাবার্তা নিয়ন্ত্রণে বলবেন, কোনো রকম একদম ফ্লোতে পড়ে কথা বলবেন না, এতেও সমস্যা রয়েছে। আর মিষ্টিভাষী হন, লোকের সঙ্গে খুব ভালো মিষ্টিভাবে ব্যবহার করুন, সেটা জরুরি রয়েছে। পরিবারে কোনো মতবিরোধ হতে পারে, আর সেটা একটু সামলে চলুন। পারিবারিক দিক দিয়ে আজকে আপনাদের দিনটি মোটামুটি যাচ্ছে, ছোটোখাটো গণ্ডগোল রাগ অভিমান হতে পারে, আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, মোটামুটি আর বেটার যাচ্ছে। বেকারদের জন্য আজকে দিনটি বেশ শুভকর হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আপনাদের জন্য ভালো সুখবর আসতে পারে। যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। পরিবারে অতিথির আগমন হতে পারে, তো আতিথেয়তায় অবশ্যই ধ্যান রাখবেন, তবে খরচাপাতিটা একটু বুঝে করলে ভালো হয়। বিবাহিত জীবন আজকে আপনাদের অনেকটা সুখের বা আনন্দের কাটার সম্ভাবনা রয়েছে, যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো, বা যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ বা কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি হতে পারে, যাদের সন্তান রয়েছে তো অবশ্যই আপনার পরিবারকে সময় দিন, পরিবারে কিছু কিছু ব্যক্তিদের অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করবেন, কারণ আজকে আপনার সবাই কিন্তু ভালো চাইবে না। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি মোটামুটি যাচ্ছে, প্রেমের বিষয়টা আজকে জানাজানি হয়ে একটু সমস্যার দিকে যেতে পারে, বা কিছু ক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি মোটামুটি ভালো। আর্থিক অবস্থা উন্নতির জন্য আর একটু নিজেকে সময় দিন, এবং আর্থিক পরিস্থিতিটাকে ভালো করার জন্য আপনারা কিছুটা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করুন, নতুন কোনো ইনকামের রাস্তা আপনাদের ভাবা জরুরি রয়েছে।
আইনগত কোনো রকম ঝামেলা ছিল যদি সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। মামলা মোকদ্দমা থেকে আজকে কিছুটা রেহাই পেতে পারেন। আর পাড়া প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলবেন, তাদের সঙ্গে ছোট ছোট বিষয়ে আজকের দিনে একটু ঝগড়ার সমস্যা হতে পারে, তো সেটা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, সেটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনারা কোনো সিদ্ধান্তই তাড়াহুড়ো করে নেবেন না, এটা খুব জরুরি আছে, এটা অবশ্যই মাথায় রাখুন। এতে আপনি অনেক বড় বড় সমস্যাকে সহজে পের করে নিতে পারবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে সমস্যাকর হতে পারে। ধীরে ধীরে আজকে আপনাকে সমস্যায় ফেলবে, তো আপনারা একটু সজাগ থাকবেন আর খুব বেশি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বা চিন্তা ভাবনা করা থেকে আপনারা বিরত থাকবেন। আজকে আপনার ছোটোখাটো সমস্যা অনেক বড় আকার ধারণ করতে পারে, তাই আপনাকে অবশ্যই দেখে চলতে হবে, বুঝে চলুন। নিজের সমস্যা আজকে আপনারা যতটা পারেন ছোট রাখার চেষ্টা করুন, মানে সমস্যা তো আপনার কন্ট্রোল হতে হবে, একটু গুছিয়ে বললে বেটার হবে। কারোকে আপনার সলিউশন যাওয়ার সময় সেটা বেটার হচ্ছে, মানে কথাবার্তা আপনাকে একটু গুছিয়ে বলতে হবে, মিষ্টিভাষী হতে হবে, তবে আপনি লোকের মন জয় করতে পারবেন এবং আপনার কথা লোকে সহজে বোঝাতে পারবেন। মাথা ঠান্ডা রাখলে যে কোনো সমস্যা আপনি খুব ঠান্ডা মানে ভালোভাবে এড়িয়ে চলতে পারবেন। তো অবশ্যই আপনারা মাথা ঠান্ডা রাখবেন, একটু বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। এবং আপনাকে আপনার আর্থিক বিষয় যদি বলে নিই, মোটামুটি আজকের দিন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, একটু বুঝে খরচ করবেন। হঠাৎ হঠাৎ করে যেখানে সেখানে খরচ করবেন না, নতুন কোনো জিনিস কিনতে গিয়ে আপনি ব্যয় করে ফেলতে পারেন, তো সেগুলো একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আজকে আপনার বন্ধু বান্ধব আপনাকে মোটামুটি সময় দেবে, তবে সব বন্ধু কিন্তু আপনার আজকে ভালো চাইছে না, তো সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু একটু চাপ রয়েছে। আর আজকে আপনারা প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা একটা ভালো দিন কাটাতে পারবেন। আর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিন ভালো যাচ্ছে, সামাজিকভাবে আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের মোটামুটি পুরোটা দিন মানে মিশ্র ফলদায়ক হতে পারে, নয় খুব ভালো নয় খুব খারাপ। কাজের প্রতি আপনাকে আজকে বিশেষ করে মনোযোগ হতে হবে। আজকে আপনারা যারা নর্মাল কোনো কাজ করে থাকেন, অফিসের কাজ হতে পারে, নিজস্ব যে কাজও হতে পারে, তো মোট কথা কাজের জায়গায় আজকে আপনাকে খুবই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে অবশ্যই কাজ করুন, সেটা খুব জরুরি রয়েছে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আজকে আপনার জন্য দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনারা যৌথভাবে কোনো ব্যবসা শুরু করতে চাইলে তার পরিকল্পনা অবশ্যই নিতে পারেন বন্ধুবান্ধবের সঙ্গে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। মাথা একদম ঠান্ডা রাখবেন আজকের দিনে, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সমেত সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন। আজকে আপনার নিজের কাজকে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, কম হোক কিন্তু সেটা নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনারা অবশ্যই ধর্মীয় স্থানে সময় কাটানোর পরিকল্পনা রাখুন, সেক্ষেত্রে আপনার মন অনেক ভালো থাকবে। আজকে আপনারা ধর্মীয় স্থানে কোনো জায়গায় ঘুরতেও যেতে পারেন। আর অবশ্যই আজকে আপনার জন্মদিনটি খুবই ভালো রয়েছে। আজকে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে খুব ভালো। যারা প্রেম করছেন বা আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। কথাবার্তা আজকে যতটা পারেন মিষ্টিভাষীভাবে কথা বলুন, এতে আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন খুব তাড়াতাড়ি করে। আর কোথাও বিনিয়োগ করবেন না আজকের দিনে, একটু বুঝে চলুন এই বিষয়টা। নিজস্ব কোনো ব্যবসা থাকলে তাতে অবশ্যই ভেবে দেখতে পারেন, তবে শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকে একদিনে একটু বুঝে চলাটা জরুরি রয়েছে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান আর কারো কোনো কথায় যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন।
ভবিষ্যতের কথা ভেবে আপনারা কিছুটা হলেও সেভিংস এর দিকে মনোযোগী হন, সেটা জরুরি রয়েছে। অল্প পরিমাণই হোক, তবে সেভিংস এ মনোযোগ হওয়া জরুরি রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর সঙ্গে সম্পর্কে জানেন না, অবশ্যই একটু জেনে নিয়ে সেদিকে মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে আপনাদেরকে এড়িয়ে কিন্তু চলতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের অপেক্ষাকৃত আয় বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সেটা যে কোনো উপায় হতে পারে, তবে আপনার যেমন আজকে আয় বাড়বে তেমনটা কিন্তু লোকসান বা ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। তো সেটা একটু দেখে চলুন আর বুঝে কথাবার্তা বলুন, সেটা খুব জরুরি রয়েছে। জীবনযাত্রায় আজকে আপনার মান বৃদ্ধির সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজকে আপনার জীবনযাত্রায় পরিবর্তন মোটামুটি সফল হবে। আজকে আপনি যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করতে পারছেন বা যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন। তো সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। আপনারা নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনি আপনার মাতা পিতার স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তার মধ্যে পড়তে পারেন, তো অবশ্যই মা বাবার স্বাস্থ্যের প্রতি একটু আজকে দিনে ধ্যান রাখবেন। আর আপনারা কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে একদমই বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনার নিজের কাজ নিজে করবেন, বিশেষ করে টাকা পয়সা লেনদেন সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে করার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। সপরিবারে আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আর আজকে আপনাদের পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, অবশ্যই তাদের সঙ্গে কিছুটা সময় কাটান, এতে আপনার জন্য দিনটি ভালো যাবে। নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। আর অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আজকে বুঝে কথা বলবেন, নিজের কোনো রকম পার্সোনাল বিষয় বা অন্য কোনো নিয়ে কারোর সঙ্গে আজকে আলোচনা করবেন না। আর সবাইকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন, যতই আপনার কাছের বন্ধু হোক না কেন, পার্সোনাল বিষয় একদম পার্সোনাল রাখবেন, আলোচনা থেকে দূরেই থাকুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন করে ইনকামের রাস্তা ভাবনা চিন্তা আপনাদের মোটামুটি সফল হচ্ছে, আপনারা অবশ্যই সেগুলো শুরু করার দিকে মনোযোগ হতে পারেন।